দুনিয়াতে সবচেয়ে নিচু মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে যৌতুকখোরদেরকে দেখবেন। এদের চেয়ে বড় ছোট লোক আর নাই। কেন বলছি কথাটা, অল্প দুঃখে বলি নাই, শুনেন। একটা মেয়েকে আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন, এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে? জন্মের পর থেকে তার বাপ মা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করছে, ঠিক না বেঠিক? তার পিছনে ঔষধ খরচ করেছে, তার পিছনে ভরণ পোষণ দিয়েছে, তাকে পড়ালেখা করে করিয়ে মানুষ করেছে, সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা। কিন্তু শিক্ষিত হওয়ার পর তার শিক্ষার আলো ছড়াবে কোথায়? আপনার বাসা, ঠিক না বেঠিক? তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে, চিকিৎসা দিয়েছে, ভরণ পোষণ দিয়ে বড় করেছে। তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে? আপনি, স্বামী এবং স্বামীর বাপ মা, স্বামীর পরিবার, ঠিক না বেঠিক? তাহলে উচিত তো হলো জামাই বাবাজি শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া, ব্যয় ব্যয়ন সাহেব অর্থাৎ ছেলের বাপ মা মেয়ের বাপ মার কাছে যায় পায়ের কাছে দোজানো হয়ে বসে বলা, ব্যয়ন সাহেব, ব্যয় সাহেব, আপনার মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করছেন, যত কষ্ট করছেন, কষ্ট করছেন আপনি, গাছ রোপণ করলেন আপনি, বড় করলেন আপনি, গোড়ায় পানি দিলেন আপনি, আর ফলটা পুরাটাই সারা জীবন ভোগ করবো আমরা, আমাদের তো কৃতজ্ঞতা থাকা উচিত। আমরা আপনার এই মেয়েকে বড় করতে যত পয়সা করি খরচ হচ্ছে সবগুলো আপনাকে দিতে চাই। তাদের কাছে, মেয়ের বাপ মার কাছে যায় দোজানু হয়ে এরকম করে নিবেদন করা উচিত, সেই জায়গায় উল্টে আবার তার কাছ থেকে যৌতুক আশা করেন, আল্লাহর জমিনে আপনার চাইতে বড় ছোট লোক আর কে হতে পারে? যুবকরা প্রতিজ্ঞা করতে হবে যে বাপ মা যত উসফুস করুক, বাপ মার কোনো অন্যায় আবদার মানা যাবে, বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না, কিন্তু তাই বলে অন্যায় কোনো আবদারও মানা যাবে। অতএব যারা বিয়ে করেন নাই, একটি সুতা শ্বশুর বাড়ি থেকে নেবেন না, প্রতিজ্ঞা করতে পারবেন? একটি সুতা নেবেন না, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? বিয়ে তো আমরাও করেছি, এত বড় গলায় কথা বলতেছি, যৌতুক নিলে বলতে পারতাম? এটার মতো জুলুম আরেকটা হয় না। ভদ্রবেশে ডাকাতি, ভদ্রবেশে ডাকাতি। আরে বাবা, অনেক সময়, অনেক সময় যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়োশির ঘুম নাই, যেই ছেলে বিয়ে করে আনছে সে যৌতুক আশা করে না, ছেলেটা ভালো, ছেলে বুঝে। এই মেয়েকে, এই মেয়েকে তার বাবা মা বড় করে দিয়েছে, এই জন্য শরীয়ত বলছে তুমি মহরানা আদায় করে তারপর নিয়ে আসো, আর আপনি উল্টা তার কাছ থেকে আদায় করতেছেন। বিদেশে যাবেন, শ্বশুরের কাছে বিচার টাকার জন্য দাঁড়া রয়েছেন, শ্বশুরের কাছে না দাঁড়ায় থাকা বিখ্যাত থালা নিয়ে রাস্তা দাঁড়ান। দেখেন কথাগুলো কড়া, কিন্তু কড়া কথা ছাড়া উপায় নাই, কারণ আমাদের রোগটা এত জঘন্য হয়েছে অপারেশন ছাড়ার উপায় এখন ভদ্র ভাষায় হয়। আবার এর মাধ্যমে আমাদের একটা বড় ক্ষতিও আমরা করি যেটা আমরা বুঝি না, সেটা কি আমি বলি। একজন মেয়ে তার বাবার সম্পদে তার হক আছে না নাই, কিন্তু বিয়ের সময় এই ফার্নিচার গহনা এটা সেটা দিয়া আসল যেটা মেয়ের পাওনা ওইটা থেকে বঞ্চিত করে দেয়। বাপমারও এখানে কারসাজি অনেক সময় থাকে, লামসাম দিয়া মেয়েরে বিদায় দেওয়া যায়, তোমাকে তো অনেক কিছু দিয়ে বিয়ে দিস না, এসব চলবে না। মেয়েকে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে হবে। আমি প্রায় সময় বলি, আমি সংশ্লিষ্ট বিষয়ে যারা জমি জমা সম্পর্কে ভালো বুঝেন, এই সম্পর্কে অভিজ্ঞদের কাছ থেকে জেনেছি, আমাদের দেশে যত ল্যান্ড আছে, যত জমি আছে, এই জমির দলিলের প্রায় সবই পুরুষদের নামে, মহিলাদের নামে জমির দলিল পাওয়া যায় না, অথচ পুরুষের সংখ্যা কি মহিলাদের চাইতে একেবারে কম? তাহলে তাদের নামে জমি নাই কেন? কারণ আমরা তাদের হক নষ্ট করি, তাদের অধিকার নষ্ট করি। মেয়েদের অধিকার নষ্ট করা যাবে না। বিয়ে করবেন, আবারও বলছি, আপনার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে করাবেন, মেয়ের বাপ মেয়ের মারে বাতাস করবেন যায়া, হাত পা টিপবেন যায়া, যে ব্যয় সাহেব দয়া করে দেন মেয়েটা, আপনার গাছ ফল আমার ছেলে আমার সংসার ভোগ করবে, সে জায়গা উল্টা তাদের কাছে চাচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আশেপাশে যেসব মহিলারা খোঁচাখুচি করে যে তোমার শ্বশুরবাড়িতে কিছু দেয় নাই, এই সমাজে বেশিরভাগ মানুষ খারাপ হয় আশপাশের লোকের কারণে, নিজে খারাপ হতে না চাইলেও আশেপাশের লোকেরা খারাপ করে দেয়। মানুষ কিছু শয়তান মহিলা আছে,
এই শয়তান মহিলাগুলো এসে খোঁচাখুঁচি করে খোঁচাখুঁচি করে, বলে যে তোমার শ্বশুরবাড়িতে কিছু দেয় নাই, মেরে জিজ্ঞেস করে তোমার বাবারা কি দিছে। মুখের উপরে বলা উচিত আমার বাবারা কি দিবে। ফকির ফাকড়া থাকলে ভিক্ষা দিবে? আপনারা যারা যুবকরা আছেন স্ত্রীদেরকে প্রোটেকশন দিবেন, কোনো ছোট লোক মহিলা যেন তাদেরকে উত্তক্ত করতে না পারে। কিন্তু আবার যুবকরা ঠিক ঠিক বলতেছেন আজকাল পোলাপান বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির পক্ষে এমনি লড়াই করে, আবার এইটা করতে গিয়া বাপমার সাথে বেয়াদবি করিয়েন না, গল্লির ঠাওয়ার ঠিক রাখেন। বাপমা বড় না শ্বশুর শাশুড়ি বড়? বাপমার অন্যায় কথা মানবেন না, যৌতুক নিবেন না, এর মানে এই না যে বাপমার কোনো কথা মানবেন না। বলবেন যে হুজুর শিখিয়ে দিয়েছে শ্বশুর শাশুড়ির পায়ে ঠ্যাং ধরে বসে থাকতে। খবরদার, ব্যালেন্স করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।